রাম ঠাকুরের অসাধারণ জীবন, তার অনাড়ম্বর জীবন সাধনা, সেই সব নিয়ে কথা বলছি আমি। তার আমিত্ব বোধই প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। শীতকালে এবং গ্রীষ্মকালে তিনি একই পোশাক পরছেন। কি অদ্ভুত তার জীবন না? যেটা বলছিলাম যে ধর্ম সাধনা অথবা সুস্থ সংসার জীবন যাপনের জন্য সংযম যে প্রয়োজন তা তো আমরা জানি। সংযম ছাড়া তো জীবনে কোনো ভালো কাজই সম্ভব নয়। কিন্তু এই সংযম সাধনার পথে প্রকৃতি বিস্তার করে রেখেছে দুশ্ছেদ্য জটিল মায়াজাল। নারী রূপের মোহ বিকাশ সৃষ্টি করে আমাদের চিত্তে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। নরনারীর যে অবাধ মিলন সেইটা কখনো পছন্দ করতেন না ঠাকুর। তিনি চাইতেন আশ্রমে বা বাড়িতে যে কোনো জায়গায় কোনো কারণে নারী পুরুষ সমবেত হলে তাদের মধ্যে একটি ব্যবধান রাখা ভালো। পাহাড়তলির আশ্রমেও তার নির্দেশ মতো এই ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক সময় নাম কীর্তনে মেয়ে পুরুষ অবাধে যোগদান করলে ঠাকুর কিছু বলতেন না। নরনারীর বিবাহ বন্ধনকে কিন্তু খুব শ্রদ্ধার চোখে দেখতেন ঠাকুর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই বিয়ে করেছিলেন। বিয়ে করলেই তো সংসারে বন্ধন একেবারে হয়ে যায় এমনটা নয়। আসক্তি অসংযম বন্ধনের সৃষ্টি করে। তিনি এটাও বিশ্বাস করতেন দাম্পত্য প্রেমে ভগবান বাস করেন। অসংযম ও উচ্ছৃঙ্খলতা দাম্পত্য জীবনকে ব্যর্থ করে দিতে পারে, এই ছিল বাবা রাম ঠাকুরের বিশ্বাস। সত্য সদাচারকে অবলম্বন করে সংসার জীবন যাপন করা ধর্মের একটি অঙ্গ। স্বামী স্ত্রীর মতে সংযত মিলন এবং আত্মিক। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। ঠাকুর যে গুরুদের জন্য সেবা করতেন বছরের একটি বিশেষ দিনে, এই গুরু কিন্তু বিশেষ কোনো পরলোকগত পুরুষ নন। অতীতে যেসব মহাপুরুষ ধর্ম সাধনায় সিদ্ধি লাভ করে ঈশ্বরকে প্রত্যক্ষ করে গেছেন জীবনে, মোক্ষ লাভ করে গিয়েছেন জীবদ্দশাতেই, গুরু বলে তাদেরই অভিহিত করতেন ঠাকুর। তাদের অমর আত্মাকে আকর্ষণ করে পরিতৃপ্ত করতেন বছরে একবার। উপনিষদ বলেছে আনন্দই সব, আনন্দেব রিল্লি মানি ভূতানি জয়ন্তে। আনন্দ থেকেই সর্বভূতের জন্ম। আনন্দের জন্যই তারা বেঁচে থাকে, আবার আনন্দেই তারা লয় হয়ে যায়। এই আনন্দই হচ্ছে ব্রহ্ম, যার থেকে আনন্দরূপ অমৃতের আলো ঝরে পড়ে নিরন্তর, তাই হচ্ছে ব্রহ্ম। সদানন্দময় ঠাকুরও বলতেন সংসার করবেন, নাম করবেন, আনন্দ করবেন। দীন দুঃখী গরিবদের কোণে ঘরে গিয়ে তাদের অপরিসীম দুঃখ কষ্টের মধ্যেও ঠাকুর উপদেশ দিতেন সব সময় আনন্দেতে থাকবেন, কখনো ভয় করবেন না। যখন যা পারেন যেটুকু পারবেন করবেন। মনে রাখবেন পরমানন্দ রূপ পরমাত্মা হরি প্রাণরূপে সর্প ঘটে সমান বিরাজ করছেন। এই পরমানন্দ রূপ পরমাত্মার সঙ্গে নিজের আত্মাকে সতত সংযুক্ত করে রাখতে পারলে কোনো দুঃখই কখনো জাগবে না মনে। সবার সঙ্গে সব কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করে দেখাতেই আছে পরমানন্দ। নিজেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে নিলেই যত দুঃখ। শুনছেন মিছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। সাধারণ মানুষ মনে করে আনন্দ একটি স্বয়ং সম্পূর্ণ চিত্তবৃত্তি নয়, তাকে বাইরের কোনো না কোনো বস্তু বা ঘটনার উপর নির্ভর করতে হয়। যেমন মানুষ সাধারণত অর্থ যশ বা আকাঙ্ক্ষিত কোনো প্রিয় বস্তু পেলে আনন্দ পায়, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ আনন্দ হচ্ছে সত্য এবং নিত্য, তা কখনো বাইরের কোনো অনিত্য পার্থিব বস্তুর উপর নির্ভর করতে পারে না। আসলে প্রকৃত আনন্দ মানুষের মনে আছে একটি স্বাধীন ও স্বতন্ত্র চিত্তবৃত্তি রূপে। বাইরের কোনো বস্তু কখনো আনন্দ দিতে পারে না।
আমরা যখন পাই তখন আসলে আমরা আমাদেরই আনন্দময় সম্বিতকে আস্বাদন করি নতুন রূপে। ইচ্ছা শক্তি দ্বারা আমরা আমাদের এই অন্তর্নিহিত আনন্দময় সম্বিতকে ক্রমশ ব্যাপক, গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলতে পারি। ভক্তদের সুখী দেখে নিজেও খুব সুখ পেতেন ঠাকুর। তার কাছে ভক্তরা যখন হৈ হুল্লোড় করে আনন্দ করত তখন দেখে খুশি হতেন তিনি। মানুষকে যতদূর সম্ভব আনন্দ দান করবার চেষ্টা করতেন, তবে তিনি নিজে তাদের কোনো আনন্দের উপকরণ না দিয়ে শুধু হরিনাম করবার উপদেশ দিতেন। বলতেন, এই হরিনামই তোমাদের সকল দুঃখ অভাব দূর করবে, তোমাদের পরমানন্দ দান করবে। একবার একটি রুগ্ন ছাত্র ঠাকুরের কাছে এসে রোগমুক্তি চেয়েছিল। ছেলেটি তখন কোন এক কলেজে বিএসসি পড়ে, অসহ্য পেটের ব্যথায় বহুদিন ভুগছে। বড় ডাক্তারের নির্দেশ মতো পেটের ফটো তুলিয়ে অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। তখনও দুঃসহ যন্ত্রণায় দিন রাত কষ্ট পাচ্ছে। ঠাকুর তাকে বললেন, হরিনামই হচ্ছে এর একমাত্র ওষুধ। রোজ ঠাকুর ঘরে বসে শুধু এক মনে হরিনাম করবে, দেখবে একদম ভালো হয়ে যাবে। আর ঠাকুর ছিলেন সিদ্ধ বাক, তার মুখ থেকে একবার যা বেরিয়ে যেত তা সত্য হয়ে যেত। ছেলেটি তা জানত না। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। রাম ঠাকুর বলতেন, নাম করবার সময় শরীর বা নাকের ভিতর দিয়ে যে শ্বাস প্রশ্বাস বয় তার দিকে একটুও লক্ষ্য রাখবে না। শরীরের মধ্যে যে প্রাণ আছে, যে প্রাণ একই সঙ্গে দেহস্থিত ও দেহাতীত সত্তায় বিশ্বের সমস্ত চেতন পদার্থে প্রসারিত, সেই প্রাণের দিকে লক্ষ্য রেখে তবে নাম করবে। ধীর হয়ে বসে কোনো কথা না বলে ওই নাম মনে মনে উচ্চারণ করতে করতে প্রাণের সন্ধান পাবে। রামঠাকুর বলছেন, ভগবান সর্বজ্ঞ, সমভাব, নিরপেক্ষ শক্তি, তার লীলা ক্ষুদ্র জীবের বোঝবার ক্ষমতা নেই। তিনি পরম মঙ্গলময়, তাকে ভুলেই মানুষ কর্তৃত্বাভিমানে জড়িয়ে পড়ে এবং নানা রকমের দুঃখ ভোগ করে থাকে। এই কর্তৃত্বাভিমান ত্যাগ করে ভগবানের চিন্তায় প্রাণ মন ডুবিয়ে দিতে পারলেই আত্মার শান্তি লাভ করা যায়। মানুষ প্রারব্ধকে বুঝতে পারে না বলেই সে ভ্রান্তির বশে হাহুতাশ করে, অদৃষ্টের উপর দোষ দেয়। তার এটা বোঝা উচিত, সে যা অতীতে কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা রেখে সকামভাবে করেছে, এখন সেই কর্মের ফল সে ভোগ করছে মাত্র। হে প্রাণ সখা, একবার তুমি দেখা দাও হরি, তোমাকে এত ডাকছি, এত কাঁদছি, তবু একবার কি দেখা পাবো না হরি? হরিভক্তদের প্রায় এমনিভাবে এক আকুল প্রার্থনায় ফেটে পড়তে দেখা যায়। বুক ভরা পিপাসা নিয়ে, অন্তর ভরা শূন্যতা নিয়ে, কণ্ঠে সকরুণ কাতরতা নিয়ে সর্বত্র তারা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।